হ্যালো ভ্রিওান ওয়েলকাম টু এলবি বি ভিডিও শুরুতে বলে রাখি যে আমাদের ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রামে পেজ আছে তোমরা সেগুলোতে জয়েন হয়ে যাও কারণ আমরা সেখানে নিয়মিত আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের নামে অর্থাৎ এডু লেকচার বিডি লিখে সার্চ দিলেই ইউটিউব এবং ইনস্টাগ্রামে তুমি সেগুলো পেয়ে যাবে এছাড়া ফেসবুকে কিন্তু আমার ব্যক্তিগত পেজ আছে তোমরা চাইলে সেখানেও লাইক দিয়ে রাখতে পারো এম ডি বাহারুল্লাহ নামে তো আর কথা না পারায় আমরা টপিকে চলে যাচ্ছি এর আগে আমরা তিনটা ভিডিওতে আমরা ক্ষয় ধ্রুবক কী তারপর হচ্ছে আমরা অধ্যায়ু কী তারপর হচ্ছে ক্ষয় ধ্রুবকের অর্ধায়ুর এবং গড়ায়ুর যে সমীকরণগুলো অক্ষত পরমাণুর যে সমীকরণগুলো সেগুলো আমরা প্রতিবেদন করছিলাম দেখাইছিলাম ইভেন আমরা কীভাবে কে সেগুলোও কিন্তু বলেছিলাম এর জাস্ট আগের ভিডিওতে এই ভিডিওর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ভিডিও শেষের দিকে আমরা গুরুত্বপূর্ণ একটা গ্রাফ নিয়ে আসবো আলোচনা করব কিন্তু ওই ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে সেটা আমরা ওইখানে আলোচনা করি নাই এখানে নিয়ে আসছি এটা হচ্ছে এমন একটা গ্রাফ এখান থেকে এমসিকিউ আসে সৃজনশীল প্রশ্নও আসে তোমরা চাইলে বিগত বছরের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে দেখতে পারো যে আসছে কিনা এমসি কিউগুলো দেখতে পারো আসছে কিনা এই গ্রাফের মধ্য দিয়ে অর্ধায়ু গড়ায়ু তারপর হচ্ছে তোমার অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক এবং যেই আমরা এই চাপটার রিলেটেড যেই পড়াশোনাগুলো আছে সেগুলো সবগুলো এই গ্রাফের মধ্যে আলোচনা করা যায় এই জন্য এই গ্রাফটা এত বেশি দরকারি তো তোমরা এই গ্রাফটা এখন বুঝবে না যদি তুমি এর আগের তিনটা ভিডিও দেখে না থাকো তোমরা এই আগের তিনটে ভিডিও দেখে এই গ্রাফে ব্যাক আসো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা ওই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পাশে যে একটা আই দেখতে পাচ্ছ আইতে চাপ দিলে তোমরা পেয়ে যাবা তো আমরা আর কথা না পারি ভিডিওতে চলে যাচ্ছি এখন হচ্ছে যে আমি কিছু কথা প্রথমে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করব অর্থাৎ একটু নলেজ দেওয়ার চেষ্টা করব যেমন আমি বলেছিলাম যে ক্ষয়ের হার কি ক্ষয়ের হার হচ্ছে যে তোমার অক্ষত যে পরমাণু সমূহ আছে সেগুলোর সমানুপাতিক হচ্ছে ক্ষয়ের হার প্রতি সেকেন্ডে যে ক্ষয়ের হার সেটা হচ্ছে অক্ষত পরমাণুসমূহের সমানুপাতিক আমি বলেছিলাম তোমাদের মনে আছে হয়তো যে মনে করো যে এখানে এক কোটি পরমাণু আছে এই এক কোটি পরমাণু এক বছর পরে মনে করো এক লাখ হয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে এখানে আসার পর কী হয়েছে কমছে পরণুসমূহ ঠিক আছে তেজস্কীয় পরমাণুসমূহ তাহলে তেজস্কীয় পরণু সমূহ ক্ষয়ের হার আমি কী বলেছিলাম ক্ষয়ের হার যদি ডিএন বাই ডিটি হয় তাহলে সেটা হচ্ছে প্রপোশনাল কার অক্ষত পরমাণু অক্ষত পরমাণুর সময় হচ্ছে ক্ষয়ের হার তাহলে ক্ষয়ের হার দিন দিন কমতেছে কারণ অক্ষত তো কমতেছে অক্ষত পরণ দিন দিন কী হচ্ছে কমতেছে শুরুতে ছিল এক কোটি পরে হয়ে গেলো এক লাখ তার এক বছর পরে এখান থেকে এখানে আসতে মনে করো এক বছর সময় লাগলো ঠিক আছে এক ইয়ার এক ইয়ার সময় লাগলো এখন খেয়াল করো অক্ষত বরণ যেহেতু কম তার মানে ক্ষয়ের হারও কি হবে কম হবে তো ক্ষয়ের হার কম হলে দেখা গেল এখন থেকে আরও এক বছর পরে তুমি মনে করতেছো যেহেতু এক বছর পরে এক কোটি থেকে এক লাখ হয়ে গেছে মনে হয় এক মাস পরে এটা সবগুলো এক লাখ মরে যাবে অর্থাৎ এক লাখ ক্ষয় হয়ে যাবে না দেখবা যে এখান থেকে আরও এক বছর পরেও দেখা যাচ্ছে আরও এক হাজার বাকি আছে কারণ কি দেখো এখান থেকে এখানে আসতে প্রায় নিরানব্বই কোটি সরি নিরানব্বই লাখ হ্যাঁ নাইনটি নাইন লাখ কী হয়ে গেল মনে ধ্বংস হয়ে গেল ক্ষয় হয়ে গেল এক বছরেই বাট এখান থেকে এখানে আসতে কিন্তু এক লাখও ক্ষয় হচ্ছে না এর কারণ কী কারণ হচ্ছে প্রথমে অক্ষত বরণের সংখ্যা বেশি ছিল যার কারণে তোমার ক্ষয়ের হারটাও কী ছিল বেশি ছিল কিন্তু আস্তে আস্তে তো ক্ষয়ের হার কমতেছে কারণ আমার অক্ষত বরণের সংখ্যাও কি হচ্ছে ধীরে ধীরে কমতেছে তো অক্ষত সংখ্যা যেহেতু ধীরে ধীরে কিন্তু এক বছর পর পর হচ্ছে না বিষয়টা হচ্ছে প্রতি সেকেন্ডে ক্ষয় হচ্ছে ঠিক আছে তো প্রতি সেকেন্ডের জন্য ক্ষয়ের হারও আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে ক্ষয়ের হার কেন কমতেছে কারণ আমার অক্ষত পূরণের সংখ্যাও আস্তে আস্তে কমতেছে ধীরে ধীরে অক্ষত সংখ্যা যেহেতু কমতেছে আমার ক্ষয়ের হারও কমতেছে এখন মনে করো এটা একটা গ্রাফ হ্যাঁ এই গ্রাফে এদিকে আমরা টি নিলাম আর এদিকে আমরা পরণোর সংখ্যা নিলাম তাহলে পরণো সংখ্যা এবং সময়ের আমরা যদি এ নেই অনুপাত নেই তাহলে আমরা কি পাবো ক্ষয়ের হার পাবো ঠিক আছে অর্থাৎ এই এই গ্রাফের যদি আমরা স্লোপ বা ঢাল নেই তাহলে আমরা কি পাবো ক্ষয়ের হার পাবো ঠিক আছে তাহলে আমরা মনে করো যে এখানে ক্ষয়ের হার পেলাম ডি এন বাই ডিটি যেটা করলে আমরা পড়েছিলাম মাইনাস ল্যামড়া এন ঠিক আছে এবং আমরা যে ক্ষয়ের যেই রূপান্তর রূপান্তর সমীকরণ সেখান থেকে আমরা দেখছিলাম এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামড়া টি ঠিক আছে তো এখন সেগুলো আসলে আমাদের সমীকরণ আমাদের এই গ্রাফটা দিবে গ্রাফ থেকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে ঠিক আছে এখন আমরা আরও শিখেছিলাম যে টি হাফ সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কি ল্যামরা আমরা এটাও শিখেছিলাম এবং আমরা আরও শিখেছিলাম ইকুয়াল টু ওয়ান বাই ল্যামরা বা পয়েন্ট সিক্স নাইন থ্রি টি হাফ এটিগুলো কিন্তু আমরা এর আগে ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম তো এখন আমাদেরকে যদি এরকম করে একটা গ্রাফ দিয়ে দেয় সেখান থেকে কী কী জিজ্ঞেস করতে পারে সেখান থেকে আমাদেরকে অধ্যায়ও বের করতে বলতে পারে ক্ষয় কত সেটা বের করতে বলতে পারে অক্ষত সংখ্যা বের করতে বলতে পারে দশ বছর পরে কতগুলো পর্য বাকি থাকবে সেটা বের করতে বলতে পারে তারপর হচ্ছে গড়ায়ু বের করতে বলতে পারে অনেক কিছুই বের করতে পারে বের করতে বলতে পারে তার আগে তোমাকে গ্রাফটাকে আগে বুঝতে হবে গ্রাফ যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু পারবা এই যে আমি একটু আগে বললাম যে ক্ষয়ের হার যেটা সেটা কিন্তু ধীরে ধীরে কী হচ্ছে কমতেছে কারণ আমার অক্ষত সংখ্যা সংখ্যাও কী কম তাহলে খেয়াল করো শুরুতে মনে করো নট পরিমাণে পরমানো ছিল এই নট পরমাণুর অর্ধেক মনে করো মনে করো এখানে এক কোটির অর্ধেক হয়ে গেল এখানে হ্যাঁ তাহলে মনে করো অর্ধেক হয়ে গেল এই যে এত সময়ের মধ্যে মনে করো যে এই যে এখান থেকে মনে করো এই যে এখানে এসে হলো পরমাণু হ্যাঁ এখান থেকে মনে করো যে এখানে হচ্ছে যে তোমার পঞ্চাশ বছর তো পঞ্চাশ বছর হচ্ছে মোট পরমাণুগুলো কি হতে লাগে ক্ষয় হতে লাগে ঠিক আছে এখন দেখা যায় যে অর্ধেক পরিমাণে ক্ষয় হয়ে গেল তোমার সাপোজ দশ বছরে অর্ধেক পরিমাণে ক্ষয় হয়ে গেল। ঠিক আছে এখানে শূন্য বছর শুরু থেকে দশ বছরের মধ্যে কী হয়ে গেলো অর্ধেক পরিমাণে ক্ষয় হয়ে গেল। তারপরে মনে করো যে এখানে এই এই জায়গাটাতে মনে করো যে আর এক তৃতীয়াংশ বাকি আছে সেটা হচ্ছে মনে করো যে এখান থেকে এখানে আসতে আরও সময় লাগলো মনে করো যে বিশ বছর সময় লাগলো ঠিক আছে এখানে আসতে লাগলো মনে করো যে এটা সাইট ধরে আমি ঠিক আছে ষাট বছর তাহলে এখানে আসতে মনে করো যে এ লাগলো পঁয়তাল্লিশ লাগলো ঠিক আছে এটা সত্তর দরি তাহলে আমি আরও সুবিধা হয় তাহলে মোট সত্তর বছরে এই এতগুলো পার্বণে কী হলো ক্ষয় হলো মনে করা যায় একদম সবগুলো ক্ষয় হলো সত্তর বছরে কিন্তু অর্ধেক ক্ষয় হয়ে গেছে মাত্র দশ বছরে দেখো তুমি অর্ধেক ক্ষয় গেছে কত বছরে দশ বছরে তারপরে তিরিশ বছরেই এই যে এতটুকু বাকি আছে আর পরু এই যে এতটুকু বাকি আছে ঠিক আছে আমার নট এন অ্যান্নট সংখ্যক পর্বণ শুরুতে ছিল এখন এই যে এটা হচ্ছে অয়ক্ষ অয়ক্ষর এখন আর বাকি আছে মাত্র এতটুকু ত্রিশ বছর পরে ঠিক আছে চল্লিশ বছর এটাতে আমি পঁয়তাল্লিশ বছর পরে পঁয়তাল্লিশ বছর পরে বাকি আছে মাত্র আর অল্প একটু পুরনো আছে অল্প অল্প একদম এক হাজারটা পুরনো আছে দেখা গেল ওই লাস্টের এক হাজারটা ক্ষয় হতে আরো কত বছর সময় লাগছে আরো প্রায় পঁচিশ বছরের মতো সময় লাগছে এর কারণ কি কারণ হচ্ছে ওই যে অক্ষত পর সংখ্যা যেহেতু কমে গেছে ক্ষয়ের হার আস্তে কি হচ্ছে কমতেছে ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে যে অর্ধ জীবন অর্ধ জীবনে অর্থাৎ অর্ধ জীবনে কী হয়ে গেল পরণুসমূহ অর্ধেক হয়ে গেল যে দেখো ছিল অ্যান্ড নট এখানে হয়ে গেছে পয়েন্ট ফাইভ অ্যান্ড নট এরপরে এটা হচ্ছে যে গড় আয়ু হ্যাঁ গড় আয়ু মানে পরণোর একটা ঘর আয়ু থাকে হ্যাঁ সমূহের গড় আয়ু কি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তাহলে গড় আয়ু হচ্ছে যে মনে করো যে পয়েন্ট থ্রি সেভেন নট যখন ছিল তখন এবং গড় আয়ু হচ্ছে যে সাপোজ এখানে হচ্ছে যে এখান থেকে এখানে যেহেতু আমি এই জায়গাটা যেহেতু আমি ত্রিশ বলছি সাপোজ এটা হচ্ছে যে পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ বছরে কি হলো এটার গড়ায়ু হচ্ছে পঁচিশ বছর ঠিক আছে তো গড়াইও তোমার কাছে এই যে এই জিনিসগুলো মনে করো এইভাবে দেওয়া থাকবে তো তোমাকে যে কোনো কিছু বের করতে বলতে পারে যেমন তোমার এই এই গ্রাফের মধ্যে গড়ায়ু কত গড়াই হচ্ছে দশ বছর ঠিক আছে তো যেহেতু গড়ায়ু দশ বছর তোমাকে যদি এবার ক্ষয় ধ্রুবক বের করতে বলতে পারে গতে গতে বলো যে ক্ষয় ক্ষয়দ্রুবক বের করো তাহলে ক্ষয় ধ্রুবক সময় তুমি লিখবে যে পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড বাই দশ দশ বছর ঠিক আছে এখানে যে যা আসে এখানে আসবে যে পয়েন্ট জিরো এই যে এত পারি আর ঠিক আছে এটা হচ্ছে তোমার কি ক্ষয় ধ্রুবক ঠিক আছে একেবারে তোমাকে অনেক কিছুই এখান থেকে বের করতে বলতে পারে তুমি যদি আমার ভিডিও পুরোটা ভালো করে বুঝে থাকো তাহলে পারবা এবং আমি এখন যে গ্রাফের মধ্যে যে জিনিসটা বুঝে দিলাম যে ক্ষয়ের হার কিন্তু এ না সুষম না হ্যাঁ ক্ষয়ের হার কিন্তু কী হচ্ছে ধীরে ধীরে কমতেছে সো অর্ধেক পরিমাণে পরমাণু ক্ষয় হতে যে সময় লাগে বাকি অর্ধেক ক্ষময় হতে দেখো আরো অনেক বেশি সময় লাগছে ষাট বছর লাগছে টোটাল যদি বছর বছর হয় বছরের মাত্র হয়ে গেলো বাকি অর্ধেক ক্ষয় আরও ষাট বছর লাগছে ঠিক আছে এরকম হতে পারে যে বছর লাগবে এরকম না আরো বেশি বা কম একটু বেশি কম লাগবে বাট কী এটা কাছাকাছি হবে এরকমই হবে ঠিক আছে দেখো পরব এখানে তো অর্ধেক হয়ে গেলো এখান থেকে অর্ধেক হয়ে গেলো মনে করো যে এখানে আমি গ্রাফটা আরেকটু ভালো করে দেই এই যে এরকম ঠিক আছে তো দেখা গেল এই 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 বাকি অর্ধেক এখানে এখানে আসছে মনে করো যে এতটুকুর অর্ধেক হতে এই যে এখানে দেখো এই যে তিরিশ বিশ বছর হয়ে গেছে ফর হতে আরও প্রায় আরও প্রায় চল্লিশ বছর লাগছে তার মানে যত পড়ানো সংখ্যা কমতেছে কি হচ্ছে তত ক্ষয়ের হার যেহেতু কমতেছে এই জন্য বাকিগুলো ক্ষয় হতে কি লাগবে বেশি পরিমাণে সময় লাগবে এই জিনিসটাই আমরা গ্রাফ থেকে বুঝবো এবং এই গ্রাফ থেকে বিভিন্ন রকমের কী আসতে পারে অঙ্ক আসতে পারে পরবর্তী টিউটোরিয়ালে আমরা এরকম একটা গ্রাফ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করব তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা